হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমি বলবো কিভাবে ইউকে তে জব পাওয়া যায় খুব সহজেই সো যারা জব খুঁজতেছেন তারা এই ভিডিওটা ফুল দেখবেন বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউকে তে আসেন নরমালি তারা রেস্টুরেন্টে জব করে ওয়্যারহাউসে জব করে বিভিন্ন বিগ শপ আছে যেমন Asda, Morrisons, Tesco এগুলাতে জব করে Mark and Spencer আবার অনেকে আছে ক্লিনিং এ জব করে টেকওয়েতে জব করে আবার অনেকে জব করে ডেলিভারিতে জব করে ফার্স্টলি ইউকে তে জব পাওয়ার সহজ মাধ্যম হলো যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা কোনো ফ্রেন্ড থাকে তাইলে আপনার রিলেটিভকে জিজ্ঞাসা করবেন যে কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি সেকেন্ডলি ইউকে তে জব পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো গিয়ে সিটি সেন্টার প্রত্যেক সিটিতেই ইউকেতে একটা করে সিটি সেন্টার থাকে সিটি সেন্টার হলো গিয়া বাংলাদেশের যেরকম আমরা বাজার বলি ওই রকম সব ধরনের শপ থাকে সিটি সেন্টারে জব পেতে হলে আপনাকে সিটি সেন্টারে যেতে হবে গিয়ে ঘুরে ঘুরে সব শপে জিজ্ঞেস করতে হবে যে ওদের শপে কি কোনো ভ্যাকেন্সি আছে নাকি বা কিভাবে জব পাওয়া যায় ওদের শপে সিটি সেন্টারে যদি আপনি 100টা শপে জিজ্ঞাসা করেন তাহলে 4-5টা জব পেয়ে যেতে পারেন এইখানে আসলে লজ্জা পেলে হবে না আপনি যদি লজ্জা পান তাইলে আসলে জব পাওয়া পসিবল না আপনি প্রত্যেক শপে গিয়ে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করলে এমনিতেই জব পাবেন জব পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়বে যত বেশি মানুষের সাথে কথা বলবেন তত বেশি আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে থার্ডলি ইউকেতে জব পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো গিয়ে uk.indeed.com এই ওয়েবসাইট গুগলে গিয়ে uk.indeed.com এটা লিখে সার্চ করবেন তারপর ওদের ওয়েবসাইটে যাবেন সাইন আপ করবেন আপনার সিভি আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলো দিবেন তারপর আপনি যে সিটিতে আছেন ওই সিটির বিভিন্ন শপ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওই শপগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশে যেরকম bdjobs.com ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের জবে অ্যাপ্লাই করা যায় ইউকেতে এরকম uk.indeed.com এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জবে অ্যাপ্লাই করা যায় ইউকেতে জব পাওয়ার ফোর্থ ওয়ে হলো কি ফেসবুক গ্রুপ আপনি যদি লন্ডনে থাকেন তাইলে ফেসবুকে গিয়ে সার্চ করবেন লন্ডন জবস ম্যানচেস্টারে থাকলে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন ম্যানচেস্টার জবস ওইখানে বিভিন্ন গ্রুপ দেখতে পাবেন ওই গ্রুপগুলোতে জয়েন হবেন ওইখানে বিভিন্ন জব রিলেটেড পোস্ট দেওয়া হয় এইগুলো ফলো করবেন ওই পোস্টগুলোতে অনেকের ফোন নাম্বার দেওয়া থাকে যদি ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি কল দিবেন কল দিয়ে জিজ্ঞাসা করবেন কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি ইউকেতে জব পাওয়ার ফার্স্ট নাম্বার ওয়ে হলো আপনার ইউনিভার্সিটি আপনার ক্লাসমেটদেরকে জিজ্ঞাসা করবেন ওরা কোথায় জব করে ওদের ওইখানে কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি বা কীভাবে জব পাওয়া যায় ওইটা জিজ্ঞাসা করবেন ইউকেতে জব পাওয়ার সিক্সথ ওয়ে হলো গিয়ে গুগল যদি আপনি লন্ডন সিটিতে থাকেন তাইলে গুগলে গিয়ে সার্চ করবেন লন্ডন জবস আপনি যদি ম্যানচেস্টারে থাকেন তাইলে গুগলে গিয়ে সার্চ করবেন ম্যানচেস্টার জবস আপনি যদি পার্ট টাইম জব করতে চান তাইলে গুগলে গিয়ে সার্চ করবেন লন্ডন পার্ট টাইম জবস এইরকমভাবে আপনি সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনার সিভি আপলোড করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউকেতে সহজে জব পাওয়ার সেভেন্থ ওয়ে হলো গিয়ে রেস্টুরেন্ট অথবা টেকওয়ে ওইখানে বয়েজ অ্যান্ড গার্লস সবার জন্যই জব ভ্যাকেন্সি থাকে আপনার সিটিতে প্রচুর রেস্টুরেন্ট পাবেন ওই রেস্টুরেন্টগুলোতে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি অনেকে ওয়েটারের কাজ করে কিচেনে কাজ করে আবার অনেকে ডেলিভারির কাজও করে আপনি যদি 10টা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করেন জব ভ্যাকেন্সির কথা তাইলে মিনিমাম তো 1-2টা রেস্টুরেন্টে তো জব পাওয়ার কথা রেস্টুরেন্টগুলোতে আপনি বিকালে কাজ করতে পারেন যদি আপনার সকালে ক্লাস থাকে অথবা অফ ডেতে কাজ করতে পারেন ইউকেতে জব পাওয়ার 8 নম্বর ওয়ে হলো গিয়ে আপনি যদি অ্যাকোমোডেশন থাকেন তাইলে আপনার রুমমেটদেরকে জিজ্ঞেস করতে পারেন কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি বা অ্যাকোমোডেশনের অন্যান্য যারা আছে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি আপনি যার সাথে পরিচয় হন না কেন আপনি জিজ্ঞেস করবেন কোনো জব ভ্যাকেন্সি আছে নাকি আপনার কাজ খুব দরকার আপনাদের যদি অন্য কোনো ওয়ে জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান। আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ এই ভিডিওটাতে লাইক করবেন আর শেয়ার করবেন। আমি ট্রাই করব জব রিলেটেড আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংকস এভরিওয়ান।